हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे आजकेर 20टी एकदम लेटेस्ट अपडेट, ताई आपनी भिडियोटिके मोटो स्किप ना करे शेष पर्यन्तई देखते थाकुन। आलोचना करार पूर्वे आपनादेर काछे एकटा रिक्वेस्ट, आपनी जदि आमादेर चैनले नतून होये थाकेन तो चैनल किंबा भिडियोर नीचे देखुन एकटा रेड कलर सबस्क्राइब बाटन रयेछे, एखाने प्रेस करे सबस्क्राइब करबेन एवं पाशेर एई छोट मतो बेल आइकनटिकेओ बाजिये देबेन। साथे साथे भिडियो सभापति हवार पथे मूल काटा एखन केशव भवन। आरएसएस चाहिए आदि बीजेपी काउके सभापति करा होक, कोनो दल बदलु बा तत्काल बीजेपी केउ राज्य सभापति पदे बसुक चाहिए ना केशव भवन। दिल्ली अवश्य शुभेंदु अधिकारी के राज्य सभापति करार क्षेत्र সবুজ সংকেত দিয়েছে। সুকান্ত মজুমদারের বিজেপির রাজ্য সভাপতি পদে রাখতে চায় না দিল্লির শীর্ষ নেতৃত্ব, কিন্তু শুভেন্দুর ক্ষেত্রে আরএসএস আবার নারাজ হলেও শুভেন্দুর বিকল্প কোনো নামও দিল্লিকে দিতে পারছে না কেশব ভবন। দিলীপ শিবিরও চাইছে সভাপতি বদল হলে সেখানে আদি বিজেপির কেউ বসুক, গেরুয়া সিবি সূত্রে এমনই খবর। কাজেই শুভেন্দুকে সভাপতি পদে বসাতে কেশব ভবন রাজি না থাকায় রাজ্যে দলের কাণ্ডারির বদলে প্রক্রিয়াটা কিছুটা জটিল হয়ে রয়েছে। অর্থাৎ সুকান্ত অপসারণ নিশ্চিত, শুভেন্দু সভাপতি হওয়ার পথে এখন মূল কাটা আরএসএস। এবং এর সাথে রয়েছে রাজ্যবাসীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফের দারুণ ঘোষণা। আগামী 1 নভেম্বর থেকে চালু হতে চলেছে বাংলার বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকারের ক্যাম্প বা পাড়ায় পাড়ায় ক্যাম্প। ওই প্রকল্প থেকে আবারও সুবিধা পাবেন রাজ্যবাসী, যাদের কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আটকে রয়েছে বা যারা প্রকল্প সুবিধা উপভোগ করতে পারছেন না তারা নতুন করে আবেদন করতে পারবেন। একই সাথে স্বচ্ছতা জন্য যে সকল মানুষ দুর্নীতি করে বিভিন্ন প্রকল্প সুযোগ সুবিধা নিচ্ছে তাদের ওই প্রকল্পগুলি বন্ধ করা হবে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি করে টাকা নিয়েছেন বা ডবল ডবল ভাবে টাকা পাচ্ছেন তাদেরগুলি পরিষ্কারভাবে বন্ধ করে দেয়া হবে। শুধু তাই নয়, যারা আবার কাস্ট সার্টিফিকেট জমা না দিয়ে 1000 টাকা করে মাসে নিচ্ছেন তারাও যদি 1 নভেম্বর নির্দিষ্ট ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে তারা কাস্ট সার্টিফিকেট না জমা দিয়ে থাকেন এবার তাদের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে আবার ছাত্রছাত্রীদের রয়েছে দারুণ খবর, বিরাট সুখবর। যে সকল ছাত্রছাত্রীরা এই বছর দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তাদের আবারও দেয়া হবে মোবাইল বা ট্যাব কেনার টাকা। তবে কবে দেয়া হবে এ নিয়ে যখন ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে ঠিক এই সময়তেই জানানো হচ্ছে 1 নভেম্বর থেকে 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টে ঢুকে দেয়া হবে 10,000 টাকা। একই সাথে রয়েছে আজকের আরো একটি বড় খবর, দারুণ খবর রেশন কার্ড নিয়ে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে এক দেশ এক রেশন কার্ডের লক্ষ্যে যখন সারা দেশ জুড়ে শুরু হয়েছে আধার কার্ড এবং রেশন কার্ডের লিঙ্ক, এবারে ওই লিঙ্ক করার ফলে ব্যাপক সুবিধা পেতে চলেছে দেশের সমস্ত নাগরিক। রেশনের জন্য সমস্যায় আর পড়তে হবে না, এবার থেকে দেশের যে কোনো জায়গা থেকে তুলতে পারবেন আপনার রেশন। সম্প্রতি এমনই সুবিধা করে দিয়েছে কেন্দ্র সরকার। টুইটে এ বিষয়ে তথ্য দিয়ে জানিয়েছেন খোদ আধার অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ যদি আপনার বাড়ি থেকে রেশন ডিলার খুব দূরে হয়ে থাকে অথবা আপনি যদি অন্য কোথায় গিয়ে থাকেন তাহলে আর আপনার সমস্যা নাই। যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে থাকে তাহলে আপনি ভারতবর্ষের যে কোনো সরকারি রেশন দোকান থেকে আপনার রেশন কার্ড দিয়ে তুলতে পারবেন রেশনের মাল, তাহলে বাদ পড়বে না আর আপনার রেশন। এর সাথে আবার শিক্ষক দুর্নীতিতে মানিক ঘনিষ্ঠ তাপসকে আবারও তলব ইডির। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের তলব অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মন্ডলকে ইডিরা ফের তাকে তলব করেছে। আগামী 2 নভেম্বর তলব করা হয়েছে নথি এবং যাবতীয় তথ্য নিয়ে তাকে যেতে বলা হয়েছে। ডিএলএড এর অফলাইন রেজিস্ট্রেশন নথি নিয়ে হাজিরার নির্দেশ দিয়েছে। একই সাথে আবার গরু পাচার মামলায় ইডির হাজিরা এড়ালেন এবার কেষ্ট কন্যা। ইডি ডাকে সারা দিলেন না অনুব্রত কন্যা। গরু পাচার মামলায় সুকন্যা মন্ডল আজ দিল্লিতে ইডি দপ্তরে আসছেন না তিনি, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডির হাজিরা এড়ালেন তিনি। গরু পাচার কাণ্ডের এই প্রথমবার অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দিল্লি তলব করে। ইডির থেকে সুকন্যা সময় চাইবেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন হলদিয়ার বুকে দাঁড়িয়ে। এই হুঁশিয়ারি তিনি আগেও দিয়েছেন, এবারে আবার দিলেন। চ্যালেঞ্জ করে তিনি বললেন যে হাত দিয়ে সত্যব্রত দাসকে চড় মেরেছে সেই দুটি হাত দিয়ে সত্যব্রত দাসের পা ধরাতে যদি না পারি তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয়। অন্যদিকে রয়েছে পেনশন গ্রাহক, যারা পেনশন পেয়ে থাকেন তাদের নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। পেনশন গ্রাহকদের তথ্য পাচার, লাইফ সার্টিফিকেটের নামে নতুন জালিয়াতির ছক। এবারে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে নভেম্বর মাস
এলেই এই আতঙ্কে তাড়া করে পেনশনভোগীদের, কারণ ব্যাংক পোস্ট অফিসে সেই ঘন্টার পর ঘন্টার লাইন। এই ঝঞ্ঝট এড়াতে 80 ঊর্ধ্বদের অক্টোবরের সার্টিফিকেট জমা করার সুযোগ দিয়েছে কেন্দ্র সরকার, কিন্তু তাতেও দুশ্চিন্তা কমেনি প্রবীণদের, কারণ এই লাইফ সার্টিফিকেট জমা করার সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারণা চক্র। বিষয়টি যে গুরুতর পর্যায়ে চলে গিয়েছে তার প্রমাণ অর্থমন্ত্রকের কাছে উদ্বেগ বাড়াচ্ছে। গত 10 আগস্ট ডেপুটি কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস এর তরফে প্রকাশিত অফিস মেমোয় বলা হয়েছে, সাইবার জালিয়াতিরা পেনশনভোগীদের ফোন করছে। তাতে বলা হচ্ছে, ওই ফোন কলে জানিয়ে এবার উদ্বেগ, শুনলে কপালে চিন্তার ভাঁজ চওড়া হওয়ার কথা প্রবীণদের, কারণ আস্থা অর্জন করতে পেনশন সংক্রান্ত গোপন তথ্য পেনশনভোগীদের সরবরাহ করছে তারা। অর্থাৎ নিজেদের পেনশন দপ্তরের কর্মী বলে যেসব তথ্য দিচ্ছে প্রতারকরা, তাতে শুধু কেন্দ্র সরকার না বরং পেনশনভোগীদের কাছে থাকারও কথা। অর্থাৎ যারা পেনশন নিয়ে থাকেন রিটায়ার পরে, প্রতি বছরের ন্যায় তাদের এবছরও জমা করতে হবে লাইফ সার্টিফিকেট। তারা যে বেঁচে আছে বায়োমেট্রিকের সাহায্যে একটি লাইফ সার্টিফিকেট ফর্ম ফিল আপ করতে হয়, এবার সেইটিকে নিয়ে চলছে ব্যাপক পরিমাণে দুর্নীতি। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি দুর্নীতিবাজরা ব্যাংকের নাম করে বা অন্যান্য কিছু লটারির নাম করে ফোন করে বলে, ব্যাংক থেকে বলছি বা কোম্পানি থেকে বলছি আপনার এই এইগুলো প্রয়োজন। ঠিক একইভাবে পেনশনভোগীদেরকেও এইভাবে ফোন করে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই যদি আপনার বাড়িতে কোনো পেনশনভোগী থেকে থাকে আর যদি লাইফ সার্টিফিকেট না করা হয় অথবা যদি লাইফ সার্টিফিকেট করবেন ভাবছেন, তাহলে যদি কেউ আপনাকে ফোন করে এইভাবে বলে থাকে যে পেনশন অফিস থেকে বলছি, অথবা যদি অন্য কোনো কারণ দেখিয়ে বলে অফিস থেকে বলছি, তাহলে তাদেরকে কোন রকম পার্সোনাল তথ্য বা ব্যাংক ডিটেলস অথবা মোবাইল SMS এ OTP কোনো কিছু শেয়ার করবেন না। যদি শেয়ার করে ফেলেন তাহলে আগামী দিনে আপনিও পড়তে পারেন সমস্যায়। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।